আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই অনেক সময় বিভিন্ন প্রশ্ন করে বসেন যার উত্তর হুটহাট করে দেওয়া সম্ভব হয় না। তো বিশেষ করে প্রশ্ন করেন যে ট্রেনিং সেন্টারে কী হয়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো যখন আমরা প্রশিক্ষণের জন্য যোগদান করি, তখন আমাদের গেট থেকে ভিতরে নিয়ে যায় বাসে করে। এটা হলো সেই সেনাবাহিনীর বাস, এবং এত জোরে সেখানে বাঁশি বাজানো শুরু করে দিয়েছে যে আমাদেরকে 1 সেকেন্ড টাইম দেবে না। তো এটা আসলে যারা এই প্রশিক্ষণ করেছে তারা জানে যে আমাদের জন্য সব কিছুর টাইম দেওয়া হয় 0 সেকেন্ড। 0 সেকেন্ডের ভিতরে সব কিছু ওইখানে রেখে সবাই এখানে এসে দাঁড়িয়ে যাও। তো আমরা তো প্রথম যখন জয়েন করি তখন আমাদের মনে খুবই ভয় ছিল যে কখন কি কোনটা বলে। আসলে সেনাবাহিনীর সব কিছু তো আমরা জানি না, নতুন ঢুকেছি, তো আমাদেরকে যেভাবে যেখানে যেতে বলছে যাচ্ছি। তো আমাদেরকে নতুন যখন রিসিভ করে, রিসিভ করার পরে অনেক আমাদের দৌড়াদৌড়ি করতে হয়েছে, আমাদেরকে অনেক পানিশমেন্ট দিছে নতুন অবস্থায়। জানি না কেন এটা করায়, এটা সকল ক্ষেত্রেই করায়। প্রথমে একটু বেশি ভয় দেখায় যাতে করে আমরা পরে কোনো খারাপ কাজ বা বেয়াদবি না করতে পারি, সবসময় ভয়ের সাথে আমরা প্রশিক্ষণটা শেষ করতে পারি। তো সবসময় কিন্তু কষ্ট তাই না, এই যে আমরা সবাই একত্রে মিলে নামাজ পড়ি, একটা অন্যরকম ভ্রাতৃত্ববোধ। যাই হোক, এখানে নামাজ পড়ার সময় গ্যাপটা বেশি বিকজ অফ COVID-19। এছাড়া সবাই একত্রে নামাজ পড়া হয়। একটা কথা আমি আপনাদের বলতে চাই যে ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোম্পানি থাকে, দেখা যায় এলাকার 2টা ছেলে একই ট্রেনিং সেন্টারে যোগদান করে, তাদের সাথে কিন্তু কথা বলা যায় না, এটাও নিষেধাজ্ঞা দেওয়া থাকে। কিন্তু এই একটা জায়গা যেখানে মসজিদে এসে দেখা করা যায় এবং কথা বলা যায়, তো আমারও ঠিক এমনটা হয়েছিল। তো এটা হচ্ছে I-58 প্রশিক্ষণ। প্রথমে যখন ট্রেনিং সেন্টারে যোগদান করা হয় তখন 1 থেকে 2 সপ্তাহের ভিতরে কার ফিজিক্যাল ফিটনেস কেমন সেটা পরীক্ষা করা হয়। এখানে 1.6 কিলোমিটার দৌড়ে আসার পর পুশ আপ দিতে হয় 40টা, রিসাপ দিতে হয়, বিম দিতে হয় এক্সেপ্টা এক্সেপ্টা। এরপরে যেদিন 3.2 কিলোমিটার I-50 হয় সেদিন এরকম একটি সুইমিং পুল থাকবে, সুইমিং পুলে সাঁতার কাটার জন্য 2 মিনিট সময় দেওয়া হয়। এই 2 মিনিটের ভিতরে 50 মিটার সুইমিং পুল অতিক্রম করতে হবে। এছাড়া প্রশিক্ষণ সেন্টারে বিভিন্ন কুচকাওয়াজ, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিনোদন দেওয়া হয়। তো এই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একাধিক কোম্পানির একাধিক রিক্রুট রয়েছে যারা নবীন সৈনিক হিসেবে যোগদান করেছে। তাদেরকে স্টাফরা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে, কিভাবে অস্ত্র প্রশিক্ষণ নিতে হয়, কিভাবে রণকৌশলের মাধ্যমে যুদ্ধ করতে হয়। এছাড়া আরও অনেক এরকম বিভিন্ন ইভেন্ট থাকে যেগুলো আমার এই ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই। আমি পারতপক্ষে আপনাদেরকে সাময়িক একটু ধারণা দিচ্ছি। 1 বছর ট্রেনিং হয়, এর ভিতরে অনেক ইভেন্ট থাকে, যে ইভেন্টগুলো একটা রিক্রুট, একটা নবীন সৈনিক সে বুঝতে বুঝতেই তার মাথা নষ্ট হয়ে যাবে, একটা ডিপ্রেশনে থাকবে, সবসময় ছটফট করতে থাকবে যে আমি কোন দুনিয়াতে আসলাম, কি করলাম, কিসের চাকরিতে আসলাম। তো এভাবে দেখতে দেখতে 1টা বছর যখন কেটে যাবে তখন সে হবে বাংলাদেশের একজন আদর্শ এবং একজন গর্বিত সৈনিক, একজন দেশপ্রেমিক সৈনিক। তো এরকম বিভিন্ন কুচকাওয়াজ থাকবে, কষ্ট হবে, প্রতিদিন সকালে 4টার সময় আনুমানিক ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে ওঠানোর পরে যে প্রশিক্ষক থাকবে তারা বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন পানিশমেন্ট দেওয়া শুরু করে দিবে। সকালে পিটে 1 ঘন্টা বা 45 মিনিট, তার আগেই যে আমাদের পানিশমেন্ট হবে সেটাই অনেক কিছু। এরপরে পিটি গ্রাউন্ড থেকে আমাদের সময় খুব কম দেওয়া হবে, এই সময়ের ভিতরে চলে আসতে হবে, এসে 1 ঘন্টা টাইম দেওয়া হবে, গোসল করতে হবে, খাইতে হবে, আবার পরবর্তী প্যারেড ক্লাসে যাওয়ার জন্য রেডি হতে হবে। দেন আমরা তাড়াহুড়া করে গোসল করে যে যত নামতে পারে আবার চলে যায় ক্লাসে। সারাদিন ক্লাসে তো পাঙ্গা হবেই, দৌড়াদৌড়ি হবে, পড়ালেখা হবে, সব কিছু মিলে আবার সেই যখন নামাজ আজান পড়বে 1টা বা 1:30টার দিকে আবার ব্রেক হবে। দেন আমরা এসে নামাজ পড়ব, গোসল করব, খাওয়া দাওয়া করব, একটু বিশ্রাম করব, আবার বিকেলে গেমসের জন্য রেডি হব। আমরা যখন 5টা বা 6টা পর্যন্ত গেমস করব, তারপরে আবার সেম চলে আসব, মাগরিবের নামাজ পড়তে হবে, মাগরিবের নামাজ পড়ে আবার আমাদের একটা মিটিং রোল কল হবে। দেন এরপরে রাতে আমাদের স্টাডি পিরিয়ড থাকবে,
দেখা যাবে যে একাডেমিক ক্লাস করায় বা আমাদের সামরিক বিভিন্ন ক্লাস আছে সেই ক্লাসগুলো করায়, যারা ইন্টার প্রোগ্রাম চালায় তারা ইন্টারে পড়ালেখা করে, এরকম বিভিন্ন প্রোগ্রাম থাকে। তো আসলে এই ছোট্ট ভিডিওতে এত সব বর্ণনা দেওয়া সম্ভব না, তো আমি পরবর্তী এরকম কিছু ছোট ছোট ভিডিওতে আপনাদেরকে বাস্তব রূপ একটা প্রশিক্ষণ সেন্টার কেমন হয় সে সব কিছু আলোচনা করে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।